সম্মানিত দর্শক শ্রোতা মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আজ আপনার সকল অভাব সকল সব ধরনের দুশ্চিন্তা সব ধরনের বিপদ আপদ দূর করে ধন বিপুল বরকতের জন্য আল্লাহ রব আলিন এবং রসুল করিম সাল্লাসাল্লামের প্রেসক্রিপশন জেনে নিন সবশেষে কিভাবে আমলটি করবেন এই অজিফাটি পালন করবেন হাদিস শরীফের আলোকে তার চারটি নিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো আঠারো নং হাদিসটি হিসাম ইবনে আম্মার রদি আল্লাহ তালু ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন যে ব্যক্তি নিয়মিত স্তেকফার পাঠ করে আল্লাহ তালা তাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে মুক্ত করবেন সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই আরও সাত করেন সুসংবাদ তার জন্য যার আমনলামায় অধিক এসতেকফার পাওয়া যাবে এটি ইবনে মাজা শরিকের হাদিস এসতেকফারে রয়েছে অসংখ্য ফজিলত যেমন এসতেকফার নির্ভেজাল একটি অবাতত গুণামাফের মাধ্যম বৃষ্টিবর্ষণের কারণ সম্পদ ও সন্তান অর্জনে সহায়ক জান্নাতে প্রবেশের সিঁড়ি সার্বিক শক্তি অর্জনের মাধ্যম পবিত্র পর আনে সুরা ওদের বা নং আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন হে আমার কৌম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো অতঃপর তার কাছে তবা করো তাহলে তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না তেমনিভাবে সূরা হূদের 3 নং আয়াতে আল্লাহ তাআলা ارشاد করেন উত্তম ভোগ উপকরণ অর্জনের চাবি কাঠি পবিত্র কোরআন এরشاد হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো তারপর তার কাছে ফিরে যাও তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন সুবহানাল্লাহ দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন বেশি বেশি স্তেক্ষার করার জন্য যা আমাদের জীবনের সমস্ত অভাব দূরীভূত করে দিবে সমস্ত পেরেশানি দূরীভূত করে দিবে সমস্ত বিপদাবদ দূরীভূত করে দিবে সম্মানিত সুদি সুরা আনফালের তেত্রিশ নগায়ত আল্লাহ তালা কি বলছেন শুনুন বালা মুসিবত দূর করে পবিত্র কোরআনে এর সাত করে ফেরেছে আল্লাহ তাদের আজাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ইস্তেকফার করছ আপনি যদি ইস্তেকফার করেন তাহলে আল্লাহর আজাব আসবে না আল্লাহ তালা ইস্তেকফারের মাধ্যমে আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন পবিত্র কোরআন এর সাথ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো এরপর তার কাছে ফিরে যাও তাহলে অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবে মান্দা ইস্তেফারের প্রতি বেশি মুখাপেক্ষী কারণ দিন রাত শুধু গুণা আর গুণা আমরা করি সুতরাং ইস্তেফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গুণা ক্ষমা করে নিতে হবে সুরা নামালের মধ্যে ছেচল্লিশ নং আয়াত আল্লাহ তালার সাত করেন কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেফার করছ না যেন তোমাদের রহমত করা হয় সুতরাং বোঝা গেল আমরা যদি বেশি বেশি ইস্তেফার করি তাহলে আল্লাহ আবুল আলমিন আমাদেরকে বেশি বেশি রহমত দান করবেন দয়া করবেন যে কোনো মজলিস তথা বৈঠকে সব সবিরা গুনাহের কাফারা হয়ে যায় আপনি যদি এস্তেকফার করেন এবার আসুন জেনে নি কীভাবে আমরা এই এস্তেকফারের আমল করব হাদিস শরীফে বর্ণিত সবচেয়ে ছোট যেটি একটি শব্দের মাধ্যমে আপনি অন্যগুলা বাদ দিন শুধু সবসময় আপনি আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তফ ফেরাল্লাহ আস্তফ ফেরাল্লাহ শুধু এটাই বলতে থাকবেন একটি শব্দ মুখে উচ্চারণ করে পড়ুন বা মনে মনে পড়ুন আস্তফ ফেরাল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও প্রতি বক্তের ফরজ সালাতের সালাম ফিরানোর পর রসুল করিম সাল্লাম তিনবার আস্তাও ফেরাল্লাহ আস্তাও ফেরাল্লাহ আস্তাও ফেরাল্লাহ এটি মিসকাত শরীফের নয় নং হাদিস দ্বিতীয় ইস্তেকফার হলো

এবার তৃতীয় যেটি ইস্তেগফারের বয়স সেটি হলো رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم ابرسان لك هوجه انك انت التواب الغفور لا আপনি দুই পড়তে পারেন رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم এটাও পড়তে পারেন অথবা رب اغفر لي وتب علي انك انت التواب الغفور এর অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমা করুন এবং আমার তো বাবন করুন অথবা দ্বিতীয় বর্ণনায় যে ও ক্ষমাকারিক রসুল্লাহ সাল্লা মসজিদে বসে এক বৈঠকেই একশত বার পড়তেন এটি আবুদাহ শরীফের এক হাজার পাঁচশো ষোলো নং ইবনে মাজা শরীফের তিন হাজার আটশো

ওয়া ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তৌবা করে এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় এটা আবু দাউদ শরীফে 1517 নম্বর তিরমিজি শরীফে 3577 নম্বর এবং মিশকাত শরীফের 2300

رب اغفر لي علي انك انت التواب الرحيم رب اغفر لي علي انك انت التواب الرحيم رب اغفر علي انك انت التواب الغفور وتت هي আপনি আমাকে ক্ষমা করুন আমার তবা কবুন করুন নিশ্চয়ই আপনি মহান তবা কবুনকারী করুণাময় অথবা বলবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তোবা করি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم, القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه